উনিশশো একুশ সালে নরেন্দ্র মন্ডল বা রাজা সমিতির উদ্বোধন কে করেছিলেন আচ্ছা এখানে রাজা এখানে দেখো প্রিন্স আছে ঠিক আছে চেম্বার অফ প্রিন্স চেম্বার অফ রাজা না বলে রাজকুমার বলাটা উচিত ছিল বেশি এনি যেটাই আছে তো উনিশশো সালে নরেন্দ্র মন্ডল আচ্ছা ভাবিও না যে এটা কোনো কারো মানুষের নাম মানুষের নাম না একটা একটা চেম্বার মানে একটা সমিতির নাম বা চেম্বার অফ প্রিন্সেস যেটা বলে এটা কে ইনোগ্রেট করেছিলেন এদের মধ্যে কে ইনোগ্রেট করেছিলেন এটা ইনোগ্রেট করেছিলেন কি হবে অ্যান্সার ভাবু ভাবু কি হবে এটা হবে ডিউক অফ নট এটা তো অবভিয়াসলি তোমাদের মাথায় হবে না ঠিক আছে কেউ পারতে না এগুলো আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন হয় আর ডিউক অফ দ্য কান্নট কে ছিলেন তিনি ছিলেন প্রিন্স আর্থার প্রিন্স আর্থার ছিলেন ডিউক অফ দ্য তারপর কি বুদ্ধ ধর্ম আচ্ছা ধর্ম না এখানে ধাম্মা হবে ঠিক আছে ধাম্মা ধাম্মা ওকে বুদ্ধ ধাম্মা ও সংঘ এই তিনটি একসাথে কি হিসাবে পরিচিত এদের মধ্যে কি হিসাবে পরিচিত তো এটাকে আমরা বলি ত্রিরত্ন এটাকে বলি আমরা ত্রিরত্ন ওকে লিচ্ছাবি দাওহিত্রা লিচ্ছাবি দাওহিত্রা কাকে বলা হতো এদের মধ্যে অপশন আছে লিচ্ছবি দাবিত্র কাকে বলা তো অপশন আছে চন্দ্রগুপ্ত ফার্স্ট স্কন্দগুপ্ত কুমারগুপ্ত না সমুদ্রগুপ্ত তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত জানো কেন লিচ্ছবি দাবিত্র মানে হচ্ছে যে চন্দ্রগুপ্ত ফার্স্ট লিচ্ছবি প্রিন্সেসকে বিয়ে করেছিলেন ঠিক আছে আর এই চন্দ্রগুপ্ত ফার্স্ট আর লিচ্ছবি প্রিন্সেস যে পুত্র ছিলেন তিনি ছিলেন সমুদ্রগুপ্ত তো লিচ্ছবি দৌহিত্র মানে হচ্ছে সান অফ লিচ্ছবি প্রিন্সেস সান অব লিচ্ছাবি ডটার সান অব ডটার অফ সরি সান অফ ডটার অফ ডটার অফ লিচ্ছাভি মানে লিচ্ছাবির যে ডটার অবভিয়াসলি লিচ্ছাবির যে ডটার তার ছেলে হচ্ছে কি লিচ্ছাবি দহিত্রা তো ওই কারণে অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত অনেকে না ভুল করে এটা চন্দ্রগুপ্ত করে দেয় চন্দ্রগুপ্ত করবে না চন্দ্রগুপ্ত তো তার মানে লিচ্ছাবি প্রিন্সেসকে বিয়ে করেছিল আর তাদের যে ছেলে ছিল সেই ছেলেটা হবে লিচ্ছাবি দহিত্রা এটা একটু মাথায় রাখবে অনেকে এই জায়গায় আমি দেখেছি ভুল করেছে অনেকে উত্তর মেরুর শিলালিপি কোন শাসন ব্যবস্থা তথ্য তথ্য প্রদান প্রদান করে। করে এদের কোন শাসন তো কি হবে সেটা কি পল্লব হবে চোল হবে আহ সেটা কি চালুক্য হবে না সেটা সাতবান হবে সেটা কি কোনটা হবে সেটা হবে চোল চোল বংশের চোল বংশের শাসন ব্যবস্থা উত্তর মেরুর শিলালিপিতে আছে পরের কোয়েশ্চেন বলেছে উনিশ সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি আচ্ছা পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনেকেই পড়েছে যে সতেরোশো চুরাশি সতেরোশো এসেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট এই পিটস ইন্ডিয়া অ্যাক্টটা কি একটা কি অর্ডিনেন্স না রেজলিউশন না হোয়াইট পেপার নাকি কি রেগুলেশন অ্যাক্ট তো অবভিয়াসলি রেগুলেশন অ্যাক্ট তো হবে না চলো এটা সরিয়ে দাও ঠিক আছে তাছাড়া হোয়াইট পেপার অবভিয়াসলি হোয়াইট পেপারও হবে না তোমরা জানো যে ওটার মধ্যে কিছু জিনিস ছিল তো এখানে যেটা কনফিউশন আসা উচিত তোমাদের সেটা হচ্ছে অর্ডিনেন্স আর রেজলিউশনের মধ্যে তো এটা ছিল রেজলিউশন এটা ছিল রেজলিউশন ঠিক আছে রেজলিউশন কি হয় যে একটা কোনো স্পেসিফিক ম্যাটার বলো আর কোনো মনে করো যে টেম্পোরারি ম্যাটারের উপর যখন কিছু নিয়মকানুন বানাতে হয় তখন আমরা একটা রেজলিউশন নিয়ে আসি ঠিক আছে তো ওটা একটা রেজলিউশনই ছিল এনিওয়ে পরে কোয়েশ্চেন চলে যাবো বলেছে এ ও হিউম সম্পর্কিত নিম্নলিখিত কোনটি কোনটি বিবৃতি সত্য নয় আচ্ছা ফার্স্টে দেখো এও হিউম সম্বন্ধে আমরা কি জানি যে তিনি কি ছিলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এও হিউম ছিলেন তো অবভিয়াসলি প্রথমে দেখো যে কি বলছে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অবভিয়াসলি এটা তো ঠিক আচ্ছা তিনি কংগ্রেসের বার্ষিক অধিবেশনে দুবার সভাপতিত্ব করেছিলেন এটা কি ঠিক খেয়াল করে দেখো যদি তোমরা একটু পড়েছো বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তো ওখানে যে প্রেসিডেন্ট কিন্তু একবারের জন্য এও হিউম হননি ঠিক আছে তো অবভিয়াসলি আমাদেরকে কোশ্চেনে কি চাইছে আমাদের এখানে কোয়েশনে চাইছে এদের মধ্যে কোনটি ভুল আমরা অপশন পেয়ে গেছি অলরেডি বাকিগুলো দেখার দরকারই নেই তবুও তুমি দেখতে পারো তিনি একজন পাখিবিদ ছিলেন অবভিয়াসলি আমরা জানি না তিনি ছিলেন কি ছিলেন না কিন্তু আমরা এতটুকুটা সিওর জানি যে কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতিত্ব করেননি তাও কি আবার দু দুবার তো অবভিয়াসলি তিনি হতেও পারেন পাখিবিদ তারপর তিনি সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন হ্যাঁ তিনি ছিলেন তাহলে আমাদের অ্যানসার যেটা সেটা হচ্ছে কি যে তিনি কংগ্রেসের বার্ষিক অধিবেশনে দুবার সভাপতিত্ব করেছিলেন এটা না এটা ভুল কথা ওকে স্বাধীনতার পূর্বে কোন আন্দোলনে সব থেকে সবচেয়ে বড় কৃষক গরিলা যুদ্ধ দেখা গিয়েছিল আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এটা না এটা কোথাকার কথা বলছে জানো এটা বলেছে তেলেঙ্গানা মুভমেন্টের কথা ঠিক আছে আমি দিই ডাইরেক্ট কি হয়েছিল যে হায়দ্রাবাদে যারা হায়দ্রাবাদে তোমরা একটু যারা ইতিহাস পড়েছো আর যদি না জানো তো একটু দেখবে যে রাজা কাস বলে রাজা কাস বলে কি হায়দ্রাবাদে নিজাম ছিল ঠিক আছে এরা খুব বলতে পারো যে একভাবে একরকম ভাবে শাসন করত এর খুব অত্যাচার করতো আর এদেরই এগেনস্টে এই তেলেঙ্গানা মুভমেন্ট শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল নাইনটিন ফোরটি সিক্সে মানে স্বাধীনতার আগে আগে শুরু হয়েছিল আর সেটা 1947 থেকে চরম একটা রূপ ধারণ করেছে তোমরা ভালো করে জানো অনেকে যারা জানো যে হায়দ্রাবাদ কিন্তু যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট পাই আমাদের দেশ যখন স্বাধীনতা পায় তখন কিন্তু হায়দ্রাবাদ আমাদের ইন্ডিয়ার পার্ট ছিল না পরবর্তীতে ইন্ডিয়ান আর্মি এই হায়দ্রাবাদে কি করে এই রাজা হারিয়ে এই রাজাকাশদেরকে হারিয়ে হায়দ্রাবাদ নিজের কন্ট্রোলে নেয় তো যখন হায়দ্রাবাদ নিজেদের কন্ট্রোলে চলে আসে তখন কি হয় এই তেলেঙ্গানা মুভমেন্টটা ধীরে ধীরে শেষ হয়ে যায় লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি লোদি হবে সিকান্দর লোদি হবে ঝালখান লদি হবে না ইব্রাহিম লোদি কি হবে অ্যান্সার অ্যান্সার হবে বহলল লোদি তো যারা এই ডেলি কুইজ সিরিজটা অ্যাটেন্ড করো না প্লিজ গো অ্যান্ড অ্যাটেন্ড ওকে গান্ধার্ব শিলা শিল্পকলার শিল্পকলার এটা কলা হবে শিল্পকলার আরেক নাম কি তো এই গান্ধার আর্ট অফ স্কুলটা যেটা ছিল সেখানে গ্রিক রোমান আর বুদ্ধিস্ট আর্ট একসাথে মার্চ করে এই আর্টটা মানে এই শিল্পকলাটা গঠন হয়েছিল আর সেটার অনেক কিছু বলতে পারো যে ছিল এই গান্ধার এরিয়াতে কিন্তু এখন যেহেতু অবভিয়াসলি বুঝতে পারছো আফগানিস্তানের কন্ডিশন আর তারপর তালিবান সরকার আসার পর যা যা ছিল সব ভেঙে ছুটে তারা শেষ করে দিয়েছে এনিওয়ে তারপর কি রাশিয়ান বলসেবিক বিপ্লবের প্রতীক ছিল আচ্ছা রাশিয়াতে বিপ্লব হয়েছিল ঠিক আছে এবার এই বিপ্লবের প্রতীক কি ছিল সেটা জিজ্ঞেস করছে কমিউনিস্ট এখানে হচ্ছে যে কমিউনিস্ট শাসনের আগমন হয়েছিল ঠিক আছে আর এখানে লাস্ট একটা অপশন দিয়েছে যারা মানে এখানে কনফিউশন করে এই দুটোর মধ্যে যে রঘনাথ রাজবংশের পতন করে কমিউনিস্ট শাসন আনা হয়েছিল ঠিক আছে কিন্তু জিনিসটা এখানে বলেছে যে বৈশিক বিপ্লবের প্রতীক প্রতীক যখন কথাটা বলছে না প্রতীক তখন কি বলতো যে কমিউনিস্ট শাসনের আগমনটাকে বোঝানো হচ্ছে কোন রাজবংশ গেল সেটার কথা তখন বলা হচ্ছে তখন বলছে যে কি আসলো ঠিক আছে তো সেটা আসলো কমিউনিস্ট শাসনের আগমন হলো তো অবভিয়াসলি অ্যান্সার হবে ক তো এতটুকুটা জেনে রাখো যে রাশিয়াতে যে বৈশোপিক বিপ্লবটা হয়েছিল সেখানে রবন রাজবংশের পতন করে এই কমিউনিস্ট শাসন আনা হয়েছিল তারপর বলেছি যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ওকে যুক্তরাষ্ট্র মানে মার্কিন এগিয়ে বলা হচ্ছে এটা ইউএস এর কথা হচ্ছে আমেরিকার কথা বলছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীতে নেতৃত্ব দেওয়া জেনারেল পরবর্তীতে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন এখানে নামগুলো দিয়েছে ডালৌসি উইলিয়াম বেন্টিং ওয়েলিসি না কর্নওয়ালিস কি হবে অ্যান্সার অ্যান্সার হবে কর্নওয়ালিস কর্নওয়ালিস ছিলেন প্রথমে কি যে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করতেন আর তিনি অ্যাজ এ জেনারেল কি করেছিলেন যে ব্রিটিশ পুরো লিড করেছিলেন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে ঠিক আছে আমেরিকানদের বিরুদ্ধে আর তারপরে তারপর কি হয় যে যখন এটা শেষ হয় তো তারপর তাকে অ্যাজ এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হয় উনিশশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভ ইন্ডিয়ান সিভিল লিবার্টিস ইউনিয়ন ইন্ডিয়ান সিভিল লিবার্টিস ইউনিয়ন গঠন করা হয় উনিশশো সালে

তারপর কি নিম্নলিখিত কোনটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এখানে অপশন দিয়ে দিয়েছে যেদের মধ্যে কোনটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেটা কি বোম্বে বিশ্ববিদ্যালয় সেটা কি আলিগড় মুসলিম বিদ্যালয় না সেটা আলাহাবাদ বিশ্ববিদ্যালয় কোনটা তো সর্বপ্রথম যেটা তৈরি হয়েছিল সেটা ছিল বোম্বে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বোম্বে আর এদের মধ্যে সবার লাস্টে হয়েছিল সেটা কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি অনিক তো আমাদের প্রথমটা জিজ্ঞেস করেছে তো আমরা কি বলবো বোম্বে ইউনিভার্সিটি। প্রথম ভারতীয় ভারতীয় উপগ্রহ এই যে স্যাটেলাইট পাঠানো হয়েছিল নাম ছিল আরিয়ভট্ট সেটা কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল লঞ্চ কত সালে করা হয়েছিল কি হবে অ্যান্সার এটা অ্যান্সার হবে উনিশশো সালে আর দেখো ওই টাইমে কি যে ইসরোর কাছে ওই টেকনোলজি ছিল না যে তারা নিজে থেকে লঞ্চ করবে আজকে দেখো যেমন ইসরোর কি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে আজকে আমরা বিভিন্ন দেশের ইভেন আমেরিকার ইউরোপের স্যাটেলাইট আমরা লঞ্চ করি কিন্তু ওই টাইমে উনিশশো পঁচাত্তরে আমাদের যে স্যাটেলাইটটা ছিল সেই স্যাটেলাইটটা লঞ্চ করেছিল কার দ্বারা সেটা আমরা লঞ্চ করেছিলাম তখনকার ইউএসএসআর দ্বারা ঠিক আছে ইউএসএসআর মানে আজকে যে রাশিয়া ঠিক আছে তখন তাকে ইউএসএসআর বলতে পার তো রাশিয়ার যে স্পেস এজেন্সি আছে সেই স্পেস এজেন্সিটাই আহমদনগর আর মুম্বাই তো অপশান কি হবে এটা হবে আহমদনগরে আহমদনগরে পরে কোশ্চেন বলেছে সর্দার সর্দার উপাধিটি বল্লভভাই প্যাটেলকে কে দিয়েছিলেন কারণ আমরা যখন বলি না বলি না সর্দার বল্লভ ভাই পটেল ঠিক ভাই পটেল তো এই যে সারদার উপাধিটা কে দিয়েছিলেন তো অপশন আছে এখানে মহাত্মা গান্ধী বিনোবা ভাবে তারপরে কি ওমেন অফ বদ্রোলি আর কি গুজরাটের কৃষকরা কোথাকার কি হবে অ্যান্সার অবভিয়াসলি কি হবে এখানে মহাত্মা গান্ধী অ্যান্সার হবে ঠিক আছে উনিশশো তেইশে নাগপুরে একটা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় সেই সত্যাগ্রহের নাম কি সেটা কি লবণ সত্যাগ্রহ সল সত্যাগ্রহ না ব্যক্তিগত সত্যাগ্রহ যেটা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ রায়ের সত্যাগ্রহ না পতাকা সত্যাগ্রহ তো সেটা ছিল পতাকা সত্যাগ্রহ নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের একটি ঠিক আছে এখানে দেখো মহায়ানা বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড ইয়েস রিলেটেড হীনায়না বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড ইয়েস রিলেটেড দিগম্বর কি বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড না দিগম্বর কোন ধর্মের সাথে রিলেটেড জৈন ধর্মের সাথে দিগম্বর শ্বেতাম্বর নাম শুনেছো না তো এখানে আমাদের কোয়েশ্চেন্ট কি বৌদ্ধ ধর্মের অভিয়াসলি হ্যাঁ ওটা বৌদ্ধ ধর্মের অনেকে এই নামটা জান না কিন্তু এটাও একটা বৌদ্ধ ধর্মেরই সেক্ট ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি করা হয়েছিল কার শাসনে ওকে তো আমরা কি জানি যে ব্রিটিশ ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি কবে করা হয় উনিশশো সালে করা হয় তো উনিশশো সালে কে ছিলেন উনিশশো সালে ছিলেন লর্ড হার্ড লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রোধ করে কি করা হয় যে দিল্লি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী তোমার কি করা হয় যে ট্রান্সফার করে দেওয়া হয় মুলতান আরবদের দ্বারা কি নামে ডাকা হতো আচ্ছা মুলতান ঠিক আছে এই মুলতান শহরটাকে বা মুলতান যে এরিয়াটা ছিল সেটা আরব তারা কী নামে রাখা হতো সেটাকে কী বলা হতো সিটি অফ বিউটি সিটি অফ ওয়েলস সিটি অফ গোল্ড পিঙ্ক সিটি অ্যান্সার হবে জানো সেটাকে বলা হতো সিটি অফ গোল্ড সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর কমেন্টে জানাবে যদি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে খারাপ লাগছে যেটাই লাগছে সো কমেন্টে জানাবে দিস ইজ সাইনিং অফ থ্যাংক ইউ